বড় খবর বেরিয়ে আসছে চলতি বছরের উনতিরিশ এপ্রিল ডিএ মামলার শুনানি শেষ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কুড়ি মে হয়েছে রায় ঘোষণা উল্লেখ করা হয়েছে তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মেটাতে হবে সেই সময় সীমা শেষ হয়েছে গত উনিশে আগস্ট কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটানোয় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে পরে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এরই মধ্যে এলো একটু ভালো খবর সূত্রের দাবি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সমস্যা মেটাতে তৎপর হচ্ছে রাজ্য সরকার বকেয়া ডিএ কয়েকটা কিস্তিতে দেওয়া হতে পারে বলে খবর আছে সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা আগে একত্রিশ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন তা বেড়ে হয়েছে চৌত্রিশ শতাংশ কেন্দ্রের মতো চৌত্রিশ শতাংশ হারে যদি বকেয়া ডিএ মেটাতে হয় তাহলে খরচ হবে তেইশ হাজার কোটি টাকা এই বিপুল অর্থ একসাথে খরচ করার মতো পরিস্থিতিতে কিন্তু নেই রাজ্যের কোষাগার সূত্রের খবর কি সূত্রের খবর হচ্ছে দুটো বিকল্প উপায় নিয়ে ভাবনাচিন্তা চিন্তা চলছে হয় কিস্তিতে দিয়ে দেওয়া হবে না হলে কর্মীদের পি এর টাকার সঙ্গে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্ত কর্মীদের ডিয়ে দেওয়া হবে নগদে কিন্তু কিস্তিতে হলে কিভাবে হবে সেটা সূত্রের খবর মোট তিনটি কিস্তিতে দেওয়া হতে পারে বকেয়া ভাতা শনিবার ডিএ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে ডিএ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সরকারি কর্মীরা ডিএ পান একই সঙ্গে রাজ্যের গরিব মানুষদের কাছে দুবেলা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি আর সেই জন্য একাধিক প্রকল্পও নিয়ে এসেছেন তাদের কথাও মুখ্যমন্ত্রীকে ভাবতে হচ্ছে এদিকে ডিএ মামলার জল আগেই গড়িয়েছিল শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের শুনানির জন্য কলকাতায় হাইকোর্টে দায়ের হওয়া আদালত অবমাননার মামলাও দু সপ্তাহ পিছিয়ে গেছে এই মামলায় কলকাতা হাইকোর্টে আগামী শুনানি হবে তিরিশে নভেম্বর তবে হাইকোর্টের প্রধান বিচারপতি হরিশ টান জানিয়েছেন সুপ্রিম কোর্টের শুনানির জন্য হাইকোর্টে এই আদালত অবমাননার রায় অনন্তকাল অপেক্ষা করবে না এখানে জানাই যাচ্ছে এই যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তার এগেনস্টে কিন্তু জল অনেকটা গড়িয়েছে ঘাট ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে দিয়ে কিন্তু মেটাতেই হবে এমনই পরিস্থিতি আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন